Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো বাতাসি মাছের চচ্চড়ি। তো এর জন্য আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বাতাসি মাছ, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি এটিও ঢেলে দিচ্ছি। এরপর দিচ্ছি সরিষার তেল। এবার হাতের মাধ্যমে আমি সব মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এই বাতাসি মাছের চচ্চড়ি রান্না করতে খুবই কম সময় লাগে আর এটি খেতেও খুব মজা। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে ঢাকনা দিয়ে মাছগুলোকে 15 মিনিট পর্যন্ত রান্না করব। পনেরো মিনিট হয়ে গিয়েছে, মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে আমার বাতাসি মাছের চচ্চড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি খুবই কম সময় লাগে তৈরি করতে আর খুব বেশি কিছু উপকরণও লাগে না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।